আমন্তন ডিক্সন মার্ট ডিস 24 এ আপনাদের সাথে আছি আমি এফशिता জামান শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো ওয়ারগার্ড অধিক চাপেও ভাঙে না সাম্প্রতিক সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত 10টি হলের 158টি কক্ষ এতে ক্ষতি অন্তত 4 কোটি টাকা উপাচার্য জানান ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি গেল ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় লাঠি শোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় অনেকে সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ব্যাপক ভাঙচুর চালানো হয় প্রশাসনের তথ্যমতে সতেরোটি হলের মধ্যে দশটি হলে একশো আটান্নটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় পুড়িয়ে দেয়া হয় অন্তত বিশটি মোটরসাইকেল বারো দিন পর হলগুলো পরিদর্শন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা সম্পূর্ণ কি পরিমাণ ক্ষতি হয়েছে যদিও ইতিপূর্বে হল প্রশাসন আমাদেরকে তাদের ক্ষতির তালিকা দিয়েছে এবং আমরা মোটামুটি এস্টিমেট করেছি তো আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরজমিনে দেখার জন্য আমরা এসেছি এদিকে গেল বৃহস্পতিবার আবাসিক হল ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কমিটি প্রধান জানান নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেয়া হবে কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করছি যে বিভিন্ন হলকে বিভিন্ন ধরনের তথ্য দিতে এরপরে তথ্যগুলো দিলে পরে আমরা তাদের কাছে সরাসরি যা পরিদর্শন আশা করছি যে এর মধ্যেই অথবা এর বেশ আগেই আমরা এটা জমা দিতে পারবো ইনশাল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান অর্থ বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সে পরিমাণ অর্থটুকু পেলে পারে আমরা হলের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা আবার রিফার্বিশমেন্টের কাজে চলে যাব রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি এখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আমরা যে ঘটনা প্রবাহের উপর আমরা নজর রাখছি আন্দোলন চলাকালে রাজশাহীতে আহত হয়েছেন পুলিশ সহ অনেক শিক্ষার্থী আবরার শাহির চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের নয় বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলের আঘাতে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পুলিশের করা মামলার নথিতে মিলেছে এমন তথ্য অথচ চিকিৎসকের তথ্য বলছে পুলিশের ছররা গুলির আঘাতে ছাজরা হয়েছিল আবু সাইদের বুক জানিয়ে ক্ষোভ বাড়ছে রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই বেগমরকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাঈদের যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেখানে দেখা যায় বুক চিতিয়ে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাঈদকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে পুলিশ রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ঘটনার দিনে বেরবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী এফআইআর দাখিল করেন থানায় সতেরো জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয় যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান জানান সরাগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাঈদের এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামএনএসটি ইন্টারন্যাশনাল সতেরো জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে অন্তত দুজন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাঈদকে লক্ষ্য করে বারো গেজ শটগান থেকে গুলি ছড়ে আবু সাঈদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল পনেরো মিটার এবং সাঈদ ছিলেন নিরস্ত্র বিভূতিভূষণ রায়ের দাবি তিনি এফআইআর করেছেন কেবল বাকিটা জানেন না রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে তদন্ত শেষেই জানা যাবে সব আমরা এই সুরথাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠনটি হয়েছে তারা ইনকোয়ারি করছেন সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায় আবু সাইদের যে করুণ যে মৃত্যু হলো এটা গোটা দেশের মানুষ ব্যথিত গোটা দেশের মানুষ ক্ষুব্ধ আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক এফআইআরে সাইদ হত্যার ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত দুই তিন হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ফকরুল শাহিন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর চলমান পরিস্থিতির সার্বিক খবর জানাতে নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আহসান সাদিক আহসান আজ কেমন পরিস্থিতি দেখছেন ইফিতা ঠিক আগের চিত্রে যেন ফিরছে নারায়ণগঞ্জের রূপ কারফিউ সময় কিন্তু এগারো ঘন্টা শিথিল করা হয়েছে এবং নারায়ণগঞ্জের অবস্থা যদি জানাই তাহলে নারায়ণগঞ্জে একটি শিল্পাঞ্চল এখানে যে শিল্প কারখানা এবং পোশাক কারখানাগুলি রয়েছে সেসব স্থান কিন্তু আসলে স্বাভাবিকভাবেই চলছে এবং যে শ্রমিক গিলি রয়েছে সেই এই কারফিউ নিয়ম অনুযায়ী কিন্তু শ্রমিকরা আসলে তাদের শিথিলের সময় স্বাভাবিকভাবে তাদের কারখানাতে প্রবেশ করছে এবং সেই সাথে ঢাকা চট্টগ্রাম এবং না ঢাকা সিলেট এবং সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জে যে লীগ রয়েছে এইসব স্থানগুলিতে কিন্তু স্বাভাবিকভাবে যে গণপরিবহনগুলো রয়েছে সেই সব গণপরিবহন কিন্তু আমরা চলতে দেখেছি আর সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জের বাজারগুলিতে এই সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু যে সকল পণ্য রয়েছে সেগুলির কিন্তু দাম দর কিন্তু সরবরাহ না থাকার কারণে কিন্তু বেড়ে গেছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারনেট সচল করে দেওয়া হয়েছে তারপরও কিন্তু যে কয়েকটি জায়গাতে ইন্টারনেট ধীরগতি থাকার ব্যাপারে যে সকল ব্যবসায়ী রয়েছেন যারা আসলে মূলত ইন্টারনেট ভিত্তিক তারা এই ব্যাপারে কিন্তু আসলে সরকারের একটু সহযোগিতা চেয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি জানায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মিত টহল এবং তদারকি যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য সেটিকে কিন্তু অব্যাহত রয়েছে এবং গত চব্বিশ ঘন্টার হিসাবে কিন্তু নারায়ণগঞ্জে এ পর্যন্ত মোট সাতাশটি মামলা করা হয়েছে এবং এই সাতাশটি মামলায় পাঁচশো বারো জনকে কিন্তু পুলিশ আটক করেছে এবং সব মিলে বলা যায় যে স্বাভাবিক চিত্রে নারায়ণগঞ্জের রূপ ফিরেছে এবং সেই সাথে যে সাধারণ জনগণ আছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা চান না বলে আমাদেরকে বিভিন্ন সময় তারা জানাচ্ছে তো এই বলা যায় ইপসিতা নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে দর্শক নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আহসান সাদিক টানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় চট্টগ্রাম বন্দরে জাহাজের অবস্থানকাল বেড়েছে দ্বিগুণ বহির্নঙ্গর থেকে বন্দরে ভিড়তেও লাগছে বাড়তি সময় শিপিং এজেন্টরা বলছেন নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রতিদিনের জন্য এক একটি জাহাজকে 10 থেকে ২০ হাজার ডলার মাসুল দিতে হয় ফখরুল ইসলামের রিপোর্ট সচরাচর চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দুই দিন বা ৪৮ ঘন্টা তবে এ সময়কাল চার দিন বা ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত গড়িয়েছে সাম্প্রতিক সংকটে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়েছে টার্ন অ্যারাউন্ড টাইম তথ্য বলছে আঠারো থেকে বাইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় বন্দরের ভিড়া থেকে বন্দর ত্যাগ পর্যন্ত অধিকাংশ জাহাজেরই সময় লেগেছে তিন থেকে চার দিন আর বহির্ণগর থেকে বাড়তে জাহাজ ভিড়তে সময় লাগে তিন দিন সাধারণ সময়ে যা লাগে এক থেকে দুই দিন ইন্টারনেট না থাকায় বন্দর থেকে কন্টেইনার খালাস কমে যায় এতে জায়গা সংকটে কন্টেইনার নামাতে বাড়তি সময় লাগে জাহাজ থেকে আবার ইন্টারনেট সমস্যা এবং পণ্যবাহী গাড়ির সংকটে আইসিডি থেকে বন্দরে কন্টেনার পৌঁছাতে পারেনি সময় মতো ফলে জাহাজীকরণীয় লাগে বাড়তি সময় এতে ব্যয় বেড়ে যায় জাহাজ পরিচালনাকারী আর আমদানি কারকের যেখানে আমার বাহাত্তর ঘন্টা থাকার কথা সেখানে আমার থাকতে হচ্ছে এখানে ছিয়ানব্বই ঘন্টা বা একশো বিশ ঘন্টা তাহলে তো আমার শিডিউল আমি মিসম্যাচ করতেছি শুধু যে একটা বয়সের জন্য হচ্ছে তা না এই সিকুয়েন্সটা কিন্তু তাকে বই বেড়াতে হচ্ছে এক্ষেত্রে সেই দেখা যাচ্ছে যে শিডিউল রিকভারের জন্য কিছু পোর্ট তাকে আবার অমিট করতে হচ্ছে তাহলে তারও কিন্তু সেখানে ব্যবসা চলে যাচ্ছে আমরা লোকালি অনেক কিছুকে সলভ করতে পারি কিন্তু ওই যে বললাম আবার আমাদের কিন্তু ঘুরে ফিরে কানেকশানটা হচ্ছে যে প্রিন্সিপালের সাথে সুতরাং ওইটা যদি আপডেট করতে না পারি ওইটাকে যদি আমি রেগুলারাইজ করতে না পারি তাহলে কিন্তু এই দিকের কাজগুলো করা আমার জন্য খুব সহজ মানে খুব বেশি কাজ দেবেন আর কি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল প্রায় যা হাজার স্বাভাবিক সময়ের চেয়ে ছয় সাত হাজার কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে সর্বাত্মক চেষ্টা চার পাঁচ দিন আমাদের যে একটু কম সংখ্যক কন্টেইনার হ্যান্ডেল হয়েছিল সেটা এখন আমরা কভার আপ করে যাচ্ছি একটা ব্যাকলগ হয়েছিল সেটা হয়তো কভার আপ করতে আমাদের পাঁচ সাত দিন সময় লাগতে পারে বর্তমান পরিস্থিতির জের টানতে হবে আরও বেশ কয়েকদিন বলছেন বন্দর সংশ্লিষ্টরা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পর দেশে বিমানবন্দরগুলোর নিরাপত্তার ক্ষেত্রে যেকোনো হুমকি মোকাবিলায় বিমান বাহিনী সবসময় প্রস্তুত এমন কথা জানিয়েছেন বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা জানান তিনি এ সময় তিনি আনসার এপিবিএন এবং সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন চট্টগ্রাম সহ দেশের তিনটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর অধীনে বলেও জানান তিনি সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরাও স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব তবে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখবো এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে আর যদি যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘরার চেষ্টা করে কেউ সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তাদেরকে প্রতিরোধ করার জন্যে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনে বাঘ সুমারি ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে তখন জানা যাবে প্রকৃত সংখ্যা যদিও বন বিভাগ বলছে ছয় বছরের ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো দু হাজার তেইশ সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘসুমারি এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় চার মাস আগে এখন চলছে বিশ্লেষণ এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে একশো চৌষট্টি বাঘ দুই হাজার পনেরো এবং দুই এবং আঠারো সালে খুলনা রেঞ্জের বাঘের ছবি আমরা পাইনি হ্যাঁ দুইটা বা তিনটা এরকম বাঘের ছবি পেয়েছিলাম কিন্তু এবার আমরা শরণখোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ সাতক্ষীরা রেঞ্জের মতোই ফুলরাজো বাঘের ছবি পেয়েছে সংশ্লিষ্টরা বলছেন বাগের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিঘাতটা সুন্দরবনের উপরে এসে পড়ছে সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশটা বাঘ পাচ্ছে না তো লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশানের পরিবর্তন আসছে এবং ভেজিটেশানের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশেষ করে এবং শুকো যেগুলা বাঘে প্রধান খাবার সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে বন বিভাগ বলছে বাঘের সংখ্যা যাতে আরো বাড়ে সেজন্য তৎপর তারা বাঘের অভয়ারণ্যগুলিতে করি তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার প্রাণীকে হরিণ শিকার বন্ধ করার বন্ধ করতে পারি একদম জিরো টলারেন্সে নিয়ে সেটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারবে বাঘশুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা